হ্যালো ভিয়ার্স কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের যে গল্পটি শোনাব সেই গল্পটির নাম হল গরিবের কান্না একজন গরিব লোক বাবার উত্তরাধিকারী সূত্রে পাওয়া এক টুকরো জমিতে চাষ করে জীবিকা নির্বাহ করত একদিন জমিদার লোকজনকে ওই জমিটা নেবার জন্য পাঠালেন লোকটি অনেক অনুনয় বিনয় করে তাকে ক্ষমা করার জন্য অনুরোধ করতে লাগলো এবং যে করেই হোক জমির খাজনাও দেওয়ার কথা বলল কিন্তু জমিদারের মন পরিবর্তন হলো না সে লোকটাকে জমি থেকে বার করে দিতে বলল সর্বশান্ত হয়ে লোকটি এক জায়গায় হতে অপর জায়গায় এক মন্দির হতে অন্য মন্দির ঘুরে বেড়াতে লাগল শেষে তার মাথায় একটা বুদ্ধি এলো এইভাবে ভবঘুরের মতো ঘুরে না বেরিয়ে সন্ন্যাসী হবার মতলব মাথায় এলো তাই সন্ন্যাসী বেশে সে গ্রামে ও শহরে ঘুরে বেড়াতে লাগলো এইভাবে ঘুরতে ঘুরতে সে একদিন মাতৃভূমিতে এলো তার হারানো জমির সামনে দিয়ে হেঁটে যেতে যেতে পুরানো দিনের কথা চিন্তা করতে লাগলো তার জমির একটি আম গাছের নিচে সে বসলো হঠাৎ গাছ থেকে একটা পাকা আম মাটিতে পড়লে সে আমটি কুড়িয়ে নিয়ে খেতে শুরু করলো এমন সময় জমিদারের পাহারাদার হাজির হয়ে সন্ন্যাসীকে আম খেতে দেখলো পাহারাদার তাকে ধরে জমিদারের কাছে নিয়ে গেল জমিদার বুঝলেন এই সেই লোক যার জমি দখল করে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সে আজ সাধুর বেশে আবার গ্রামে ফিরে এসেছে ক্রধান্বিত হয়ে জমিদার তাকে মেরে গ্রামের বাইরে বার করে দিলেন তো ভিয়ার্স এই গল্পটা থেকে মড়াল এটাই বেরোয় যে সততা কঠিন পরিশ্রম গরিবকে সাহায্য করা বিচার সেবার জন্য অর্থ ও শক্তি দান সন্তোষ প্রকৃত বন্ধু তো ভিয়ার্স তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান অল করে রাখো সবাই সুস্থ থেকো ভালো থেকো